আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ওলের রেসিপি, ওল চিংড়ি। বন্ধুরা, যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং পাশে বেল আইকনটি দাবিয়ে দেবেন। এরপরে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে। তো এখানে ওলটা রয়েছে বন্ধুরা, ওলটা আমার কিন্তু 5-6 দিন ফ্রিজে রাখা ছিল, তো সেই ওলটাই আমি রান্না করব। তার জন্য সেটাও একটা টিপসও আমি রান্না করছি। তার জন্য আমি ওলটাকে একটু গরম পানিতে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি সেটাই বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে জল দিয়ে নিয়েছি আর কিছু আলুও আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখানে চিংড়ি মাছ এবং পেঁয়াজ রয়েছে। তো এখানে জলটা আমি ফোটাতে দিয়েছি বন্ধুরা, এই দেখেন জলটা আমার ফুটে গেছে। এ পর্যায়ে আমি ওলগুলো সব দিয়ে নেব। আমার ফ্রিজে ওলটা ছিল, গাল লাগার ভয় রয়েছে, ওই জন্য আমি এই গরম জলে সেদ্ধ করে ফেলে দিচ্ছি। এই দেখেন বন্ধুরা আমার জলটা ফুটে গেছে। এ পর্যায়ে আমি এবার জলটা চুবড়িতে ঢেলে নেব। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি ওলটা রান্নার জন্য, তেলও দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তো এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছ আমার ফ্রিজে ছিল, ওটাও জমাট বেঁধে রয়েছে। তো এইখানে দেখেন বন্ধুরা এটাও আমি ছাড়িয়ে নিচ্ছি, এটাও আমি একটু ভাজা ভাজা করে নেবো মাছটা। তারপর এরপরে এবার এই দেখেন বন্ধুরা আমি আরও একটু ভাজা ভাজা করে নেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে এলে টেস্টে কিন্তু ভালো আছে। এ পর্যায়ে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। হলুদ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন, এবার একটু ঝালের গুঁড়া অ্যাড করে দেবো। তো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এটা করব, আর কিছু বেশি দিচ্ছি না আমি, কিন্তু আদা রসুন বাটা এতে অ্যাড করছি না। তো আপনারা চাইলে দিতেও পারেন, আমার কাছে নেই, আমি ওটা অ্যাড করছি না। এই জন্য আমি এবার দেখেন ওল সেদ্ধ করা ও মানে গরম পানিতে ফেলে দেওয়া ওলটা আমি দিয়ে নিচ্ছি। আলুগুলো আমি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা দেখেন, দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমি এবার জল একটু দিয়ে নিচ্ছি, নিচে লেগে যাচ্ছে। তো এখানে আমার কিছুটা চিংড়ি মাছের বাটা ছিল জাল দিয়া, সেটাও আমি অ্যাড করে নিচ্ছি। খেতে কিন্তু টেস্টটা ভালো আসবে, আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন, চিংড়ি মাছ দিলেই যথেষ্ট। তো এই দেখেন বন্ধুরা অনেকটা কষিয়ে এসছে ওলটা, কিন্তু আমার গলিয়ে এসছে। কিন্তু এ পর্যায়ে আমার এরকম ওল আমাদের খায় না, আমাদের একদম ঘাঁটে ঘেঁটে যায় ওলটা, সেরকম আমাদের খায়। ওই জন্য আমি ওলটা একদম পুরো পাতলা পাতলা করে নিয়েছি। তো ঠান্ডা হয়ে গেলে ওলটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আমি একদম ঘেঁটে এরকম ডালের মতন করে আমাদের খায়। আপনাদের কীরকম? তো বন্ধুরা আপনাদের কীরকম খায় অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু ওলটা আস্ত থাকলে একদম খেতে চায় না, তো আমাদের ওই জন্যই এরকম করে ঘেঁটে দেওয়া হয়।